নিম্নমানের কাজে অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে বিক্ষোভ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি তুলে একাধিকবার আন্দোলনে নামেন গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। আন্দোলনের পরে প্রশাসনের আশ্বাসে রাস্তা সংস্কারের কাজ চালু করা হয়। রামগঞ্জ 31 নম্বর জাতীয় সড়ক থেকে রামগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 2 কিমি রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়। ঠিকাদার সংস্থা কর্মীরা নিম্নমানের রাস্তার কাজ করছিল, বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়ে তারা। রাস্তায় হাত দিতে মাটি উঠে আসে, ফলে বাধ্য হয়ে কাজ আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, সরকারি নিয়ম মেনে কাজ চালু করা হোক, রাস্তাটি ভালো এবং মজবুত করে বানানো হোক, এই দাবি তুলেছেন তারা। অন্যদিকে রাস্তা অবরোধে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ি পুলিশ। স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন? সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, ঈশ্বর সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার। আর তোমার যে পিচ হচ্ছে 1/2 ইঞ্চি, ঠিক আছে, জল মারা হয় নাই, তেল মারা হয় নাই, এমনি এরা এমনি শর্টকাটের পরে কাজ নিকাচ্ছে, ঠিক আছে। আমার বক্তব্য এটাই যে কাম ভালো হোক, কাজ ভালো হোক, যে ভালো কাম করে সেটাই আমাদের বক্তব্য। আন্দোলন কতক্ষণ চলবে? আন্দোলন মানে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বিডিও অফিস থেকে অফিসার না আসলে, যে সবাই না আসে যায় ওই, তার জন্য ততক্ষণ ধরে তোমার আন্দোলন। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে কাজ ভালো হয়, সিভিল হিসাবে কাজ হয়, যত সিভিল আসছে আমরা দেখবো। আমাদের সমস্যা রয়েছে রামগঞ্জে, যেটা ডিপি রোড রয়েছে, সেই ডিপি রোড মানে মেরামতের কাজ চলতেছে, কাজের উপরে কাজ প্রপারলি ভাবে হচ্ছে না, কাজ যেভাবে করা উচিত সেভাবে হচ্ছে না। মোটামুটি আমরা দেখছিলাম 15 লাখ টাকা, 15 লাখ টাকা স্কিম পাস হয়েছে, 15 লাখের মধ্যে 2-3 লাখ টাকার কাজ করা হচ্ছে। আমরা এই জন্য কাজটাকে বন্ধ করে আসছি, আমরা আন্দোলন করছি। এখন আমরা কি যাচ্ছি? আমাদের মানে আমাদের দাবি হচ্ছে কাজটা লিগ্যালি ভাবে করা হোক, ইললিগ্যাল ভাবে কাজটাকে করা হচ্ছে, মানে শেডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না, শেডিউল নাই। আমরা বারবার আমরা টেন্ডারওয়ালাকে বলছি, কন্ট্রাক্টরকে বলছি যে ওই আমাদের শেডিউল দেখান, ওদের কাছে শেডিউল নাই, তো শেডিউল অনুযায়ী কোনো কাজ করতেছে না। আপনারা নিজে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে রাস্তা কিরকমভাবে কাজ চলতেছে, মানে কোনো একটা ভারী যানবাহন যাবে। আমরা জানিয়েছি, লিখিতভাবে মোটামুটি পূজার কয়েকদিন ছুটি ছিল, আমরা ডিএমকে পোস্ট করার জন্য আমরা মাস পিটিশন করছিলাম, তো সেটা কয়েকদিন বন্ধ ছিল, ওই কারণে আমরা করতে পারিনি। তো আজকে আমরা দেখতেছি যে কাজ স্টার্ট হয়েছে, আবার কন্ট্রাক্টর আমাদের বলেছিল যে কাজটাকে
মানে আমরা স্টার্ট পিচ পড়া স্টার্ট করব ততক্ষণ যতক্ষণ আমরা শিডিউল দেখাবো কিন্তু আমরা আজকে যে এসে দেখতেছি কোনো শিডিউল নাই আমাদের কাছে ওদের ওনার ভিডিও হয়েছে ওনা আমাদেরকে বলেছিল 1 ইঞ্চি শিডিউল দেখাবে ওরা বলো তো আমাদের দাবি একটাই 1 ইঞ্চি তোমার কাজ যত টাকার কাজ এসেছে কত টাকারই কাজ করাও এর মধ্যে যদি কেউ ঘোটালা করে তাহলে কিন্তু ওটার জন্য কে এটা দায় নেবে ওটা মানে অফিস আদালত কারা কি বুঝবে এটা আইন কি করবে ওটা আইনের উপর আমরা ছাড়িয়েছি ভোট দিবি আগে কোন রাস্তা এটা এটা হচ্ছে রামগঞ্জ জিপি রোড আমাদের চারিদিকে এদিকে সাইডে কিছু হচ্ছে না বালি দিচ্ছে না হ্যাঁ পাথরগুলো খুবই হালকা করে দিচ্ছে আর যে মানে পিচ যে করছে এরকম ডুপ্লিকেট কাজ বালি গালি দিচ্ছে না এমনি কিছু হাফ ইঞ্চিও করছে না পিচ হাফ জল দিচ্ছে না বরঞ্চ আমরা রাস্তা অবাধ করছি আমাদের দুটো দাবি কাজ চলাকালীন বোর্ড লাগা হোক গভর্নমেন্টের রুলস এটা বোর্ডও ডাঙ্গিনি এটা কোনো রুলস আমাদের কাজ হচ্ছে না মানে দাদাগিরি হিসাবে বলবেন না এমনি জোরদান বলবেন ওইভাবে কাজ করে যাচ্ছে এটা এখন আপনাদের দাবি কি কি বললেন এখন আপনাদের কি দাবি আমাদের দাবি এটা আমাদের মজবুত করা হোক চাই স্কিম 15 লাখের ভালো মতো স্কিম ফুল স্কিমের কাজ করা হোক কতক্ষণ চলবে এই আন্দোলন কতক্ষণ যতক্ষণ আমাদের আসছে না ভিডিও লোক সিডিল সিডিল দেখবো না ততক্ষণ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত মানে আমাদের সরকারের কোনো এটা কোন জায়গা এটা এটা রামপুর